বন্ধুরা, শীত কিংবা গরমে, বর্ষায় অথবা গ্রীষ্মে, সারা বছরেই ঈদ নয়, বৈশাখী নয়, তারপরও কাপড়ের শপিং মলগুলোতে প্রচুর পরিমাণ ভিড় লেগেই থাকে। আমাদের প্রয়োজনীয় চাহিদার জন্য আমাদের সবচেয়ে কেনাকাটা হচ্ছে কাপড়, এবং সেই কাপড়ের একটি দোকান দেওয়া, একটি শপিং মল করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করি, এবং আমরা সকলেই চাই আমাদের পণ্য সেল বাড়ানোর জন্য, হোম ডেলিভারি করার জন্য, এবং সেটা যদি হয় ক্যাশ অন ডেলিভারি, তাহলে স্বপ্নে সেই কাপড়ের বিজনেস করা যায়। বন্ধুরা, বিজনেসের কথা শুরু করলেই সর্বপ্রথম আসি আমাদের মূলধনের কথা, আমাদের পুঁজির কথা। পুঁজি না থাকার কারণে ভালো ভালো আমাদের আইডিয়া থাকা সত্ত্বেও আমরা কিন্তু পারছি না আমাদের কাঙ্ক্ষিত সেই বিজনেসটি করতে। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমনই একটি কোম্পানির সন্ধান দিতে যাচ্ছি যেখান থেকে আপনি পুঁজি ছাড়াই কাপড়ের বিজনেস করতে পারবেন। আপনি সেখান থেকে ডিলারশিপ নিতে পারবেন, এমনকি সেই পণ্য বিক্রি করে আপনি তাদেরকে টাকা পরিশোধ করবেন। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিও শুরুর পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের কিভা প্রিন্স টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম আকর্ষণীয় বিজনেস আইডিয়াগুলো দিতে পারি আপনাদের জন্য। এছাড়াও আমার এই চ্যানেলে একাধিক ইন্ডিয়ান কোম্পানির এবং বাংলাদেশের কোম্পানির মোস্ট হেল্পফুল ভিডিও রয়েছে, যা আপনাকে বিজনেস ক্যারিয়ারে অনেকটাই স্বাবলম্বী করবে এবং আপনাকে দক্ষ করে তুলবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে যা যা থাকছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার লাইফকে চেঞ্জ করার জন্য এবং আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য যথেষ্ট। তাই আমি বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে যে যে টপিকগুলো থাকছে তা হলো কিভাবে পুঁজি ছাড়া কাপড়ের ডিলারশিপ নেবেন, নাম্বার দুই তাদের মাধ্যমে আপনার দোকানকে কিভাবে ডেকোরেশন করিয়ে নেবেন, নাম্বার তিন তাদের সাথে পার্টনারশিপ হয়ে কিভাবে পুরো দেশব্যাপী বিজনেস করবেন, নাম্বার চার তাদের কোম্পানিতে বিভিন্ন পদে চাকরির জন্য কিভাবে আপনি যুক্ত হবেন এবং আবেদন করবেন, নাম্বার পাঁচ মাত্র 10 টাকায় 3 পিস আপনি কিভাবে নেবেন, কিভাবে পেতে পারেন, সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে আমি বলবো। তাই আমি বলবো যে সকলেই ভিডিওটি দেখুন, এবং সর্বশেষে আপনারা কিভাবে কোম্পানির সাথে যোগাযোগ করবেন এবং কোম্পানির সাথে কিভাবে আপনার মতামত পেশ করে তাদের কাছ থেকে আপনি ডিলারশিপ নেবেন, পুরো সমস্ত কিছু ডিটেলস, ঠিকানা এবং ফোন নাম্বার আমি দিয়ে দেব। তাই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখা খুবই জরুরি। এক নম্বরে সর্বপ্রথম আমরা আসি যে কিভাবে পুঁজি ছাড়া তাদের কাছ থেকে আমরা ডিলারশিপ নেব। এই কোম্পানির একটি স্লোগান হলো, দোকান আপনার, ডেকোরেশন আমাদের, কাপড় আমাদের, বিভিন্ন পণ্য আমাদের, বিক্রি করে লভ্য অংশ রেখে আমাদের টাকা দেবেন। বন্ধুরা, এটা একটি খুবই আমি বলবো যে বর্তমান সমাজে, বেকার সমাজের জন্য এটা খুবই একটি হেল্পফুল উদ্যোগ। তারা প্রজেক্ট হাতে নিয়েছে, এরকমভাবে 200 পয়েন্ট সারা বাংলাদেশের বিভিন্ন শহর থেকে, বিভিন্ন শহরের দোকান থেকে তারা 200 পয়েন্ট এরকমভাবে করবে। তার মধ্যে অলরেডি 70টি পয়েন্ট অলরেডি উদ্বোধন হয়ে গেছে, কার্যক্রম তারা খুব শীঘ্রই চালু করে দেবে, এবং আপনি বাকি 130-এর মধ্যে বা তারও বেশি তারা পরবর্তীতে লক্ষ্যমাত্রা রয়েছে, সেইভাবে কিন্তু তারা আপনাদের সাথেও যোগাযোগ করবে যদি আপনি আবেদন করেন ডিলারশিপের জন্য। তার জন্য আমি বলবো যে পুরো ভিডিওটিতে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলো আগে জানুন, যে আপনাকে এই ডিলারশিপের জন্য কী করতে হবে। আপনার যদি একটি দোকান থাকে, আপনার যদি সেই দোকান থাকে এবং যদি কাপড় বিক্রি করার মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন, এবং যোগাযোগের মাধ্যমে আপনি আপনার আপনার লোকেশনের কথা বলবেন, এই কোম্পানির পক্ষ থেকে এক্সিকিউটিভ যারা রয়েছে আপনার দোকানটি এবং আপনার স্থানটি পরিদর্শন করে তারা আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ আপনি তাদের ডিলারশিপ নিতে পারবেন কি না, এবং সেইভাবে তারা আপনার দোকানটি যদি তারা চুজ করে তারপরে কিন্তু তারা আপনার দোকানকে ডেকোরেশন করাবে এবং আপনাকে তারা পণ্য দেবে, আপনি সেই পণ্যগুলো নিয়ে বিজনেস করতে পারবেন। এখন আমরা অনেকে বলতে পারি যে এটা কি শুধু কাপড়ের, না, এই কোম্পানিতে তারা টার্গেট নিয়েছে 1300 প্লাস তারা
পণ্য এখান থেকে সেল দিবে। সর্বপ্রথম কাপড় দিয়ে তারা শুরু করবে এবং কাপড়ের পাশাপাশি কিছু জুয়েলার্স, কিছু ওমেন, তারপরে বিভিন্ন আপনার মেয়েদের আরও কিছু স্পেশাল কিছু প্রোডাক্ট রয়েছে ভালো উন্নত মানের, এই সমস্ত পণ্য নিয়েই তারা এই সর্বপ্রথম এই ডিলারশিপের মাধ্যমে কাজকর্ম শুরু করবে। তারপর আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টারে আসি যে আপনি ডেকোরেশনের জন্য কি করতে হবে, ডেকোরেশনের জন্য আপনার যে দোকানটি রয়েছে সেটা যদি খুব সুন্দর একটি পজিশনে থাকে, অবশ্যই তারা যখন আপনার লোকেশন দেখে যাবে যে হ্যাঁ এখানে আমরা বিজনেস করতে পারি, তো অবশ্যই তারা কিন্তু আপনার দোকানটিকে ডেকোরেশন করে তারা পণ্য উঠিয়ে এখানে আপনার বিজনেস স্টার্ট করে দিয়ে যাবে। দুই নাম্বার হয়ে গেল। নাম্বার তিন হচ্ছে পার্টনারশিপ। এই বিজনেসটি বন্ধুরা একটি গ্রুপ ওয়ারি বিজনেস, অর্থাৎ আমরা বড় বড় ইন্ডাস্ট্রি যেরকম দেখি বসুন্ধরা গ্রুপ, প্রাণ গ্রুপ, তারা কিন্তু একজনেই এটার মালিক নয়, বরং তারা এই শিল্পকর্মের সাথে যারা যুক্ত রয়েছে 10 থেকে 12 জন, 15 জন, 20 জন, 30 জন কিন্তু পার্টনারশিপের মাধ্যমে এই বড় বড় সারা দেশব্যাপী বিজনেসগুলো পরিচালিত হয়। আপনি যদি বড় ইনভেস্টর হয়ে থাকেন আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করে এই বিজনেসের একটা অংশীদারিত্বে অংশগ্রহণ করতে পারেন। তারপরে আসে বন্ধুরা চার নম্বরে, যেটা রয়েছে যে আপনি কিভাবে তাদের কোম্পানিতে কাজ করবেন। বন্ধুরা এই সারা দেশব্যাপী কাজের জন্য তাদের অনেক দক্ষ মার্কেটার প্রয়োজন হবে, পরিদর্শক প্রয়োজন হবে, ম্যানেজারের প্রয়োজন হবে, তারপর এক্সিকিউটিভ তাদের প্রয়োজন হবে, তারপর হোম ডেস্ক হেল্পলাইনে তারা বিভিন্নভাবে পদে লোক নেবে। এবং আপনি যদি তাদের এই কোম্পানিতে চাকরি করতে চান সেক্ষেত্রে যে নাম্বারটি রয়েছে শেষে, ভিডিও শেষে যে নাম্বারটি আমরা দিয়ে দেব সেই নাম্বারে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু তাদের কোম্পানিতে চাকরি করার সুযোগ পাবেন। বন্ধুরা তারপরে সর্বশেষ যে আমাদের টপিকটি রয়েছে যে মাত্র 10 টাকার মাধ্যমে 3 পিস কেনার। জি বন্ধুরা, এটা গ্রামীণ পরিবেশের জন্য মাত্র 10 টাকার মাধ্যমে এই কোম্পানির পক্ষ থেকে এই 3 পিস কেনার সুযোগটা দিচ্ছে। অর্থাৎ গ্রামীণ অনেক মহিলারা রয়েছে, অনেক আমার মা বোনেরা রয়েছে যে তারা কাপড় কিনতে চাচ্ছে বা তাদের প্রয়োজনীয় আরও কিছু কেনাকাটা রয়েছে কিন্তু তাদের কাছে সেই পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, যার কারণে যদি কেউ দেখা যায় একটা 3 পিস কিনতে গেল তার কাছে মাত্র 400 টাকা রয়েছে কিন্তু 3 পিসটি যে সে পছন্দ করেছে সেটার দাম হলো 800 টাকা, তিনি কিন্তু 50% পরিশোধ করে, বাকি যে 50% রয়েছে সেই 50% কিন্তু তিনি এই 10 টাকা 10 টাকা করে দিয়ে সে আপনার এই পণ্যটি ক্রয় করতে পারবে। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনার কোনো পণ্য যদি সে কিনে সেই পণ্য যদি অর্ধেক মূল্য তার কাছে থাকে তাহলে সে অর্ধেক মূল্য পরিশোধ করে, বাকি মূল্য কিন্তু সে কিস্তি আকারে মাত্র 10 টাকা 10 টাকা করে জমা দিয়ে কিন্তু পুরো পণ্যটির মালিক হতে পারে। এটা গ্রামীণ পরিবেশের জন্য এই সিস্টেমটি তাদের জন্য প্রযোজ্য হবে। বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আপনারা কিভাবে ডিলারশিপ নেবেন এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন পুরো ঠিকানা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা এখানে লেখাই আছে নয়া কাপড়ওয়ালা এবং তাদের একটা স্লোগান আমরা দেখতে পাচ্ছি বাম পাশের দিকে, দেখুন যে দোকান আপনার কাপড় আমার বিক্রি করে টাকা দিবেন। বন্ধুরা এটা কিন্তু খুবই একটি দারুণ সুযোগ নতুন ব্যবসায়ীদের জন্য, এবং দামে কম মানে ভালো এটা রমণীদের প্রথম পছন্দ, অর্থাৎ কাপড়গুলো আপনার যে কাপড়গুলো এখানে বিক্রি করা হচ্ছে আপনার খুবই মানসম্মত কাপড় এবং তাদের নিজস্ব উৎপাদন হওয়ার কারণে কিন্তু সেখানে দামেও কমের মাধ্যমে আপনার বিজনেসটি করতে পারতেছেন। এবং আপনারা যদি তাদের হটলাইনে যোগাযোগ করতে চান তাহলে দেখুন নিচে নাম্বার দেওয়া রয়েছে এবং ঠিকানাও এই কার্ডে দেওয়া রয়েছে, আপনি আপনার সুযোগ মতো আপনি তাদেরকে ফোন করে আপনার পছন্দ অনুযায়ী আপনার বিজনেসটি শুরু করতে পারবেন এবং আপনার লোকেশনটি তাদেরকে জানিয়ে দেবেন এবং কোম্পানির পক্ষ থেকে লোক এসে আপনার এলাকা ভিজিট করে আপনার এলাকায় কিন্তু তারা এই শোরুমটি উদ্বোধন করে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি হাফিজুল ইসলাম ছিলাম আপনাদের সাথে, আশা করি এই তথ্যটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনাদের নিকট একটি ছোট্ট একটু আমার
আকুল নিবেদন হলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন বিজনেস ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।